আইপিএল এর মৌসুমেও তাদের কাজিয়া লেগেই থাকলো। এবার ঘাটালে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে কাটমানি ভাগ করে নেওয়ার অভিযোগ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, সব সরকারি প্রকল্পের 30% নিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং এই কাটমানি তোলা হয়েছে এজেন্টদের দিয়ে। এর আগেও দেব সম্পর্কে একাধিক অভিযোগ করেছিলেন হিরণ। এই অভিযোগের পাল্টায় তৃণমূল জানিয়েছে দেব ফোবিয়ায় ভুগছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।